সবার মুখে হাসি ফুটুক এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন দীপ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি কুমিল্লা সদর উপজেলার বাইমল স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাম ইয়েল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন। দীপ ফাউন্ডেশনের সিইও সাংবাদিক ফজল আহমেদ দীপের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠানের কোঅর্ডিনেটর ফেরদৌস আহমেদ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সদর থানা কর্মকর্তা এসআই শাহিন কাদির, সমাজসেবক বজলুর রহমান, ফরাদ আহমেদ চৌধুরী, সাংবাদিক শাহ ইমরান, জসীমউদ্দিন সোহেল প্রমুখ। আমাদের